আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্সের খুবই চমৎকার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমের মধ্যে একই সাথে কয়েকটা চ্যাপ্টারের কনসেপ্টস ব্যবহার হবে। তার মধ্যে একটা হচ্ছে সার্কুলার মোশন, একটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি এবং আরেকটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ইন বিটুইন আরও কিছু কথাবার্তা আমাদের আলোচনা করা লাগবে, বাট এই হচ্ছে তিনটা আমাদের মেজর কনসেপ্ট যেগুলো আমাদের মাথায় থাকা লাগবে। তো প্রথমে আমরা প্রবলেমের স্টেটমেন্টটা একটু পড়ে নিই ভালো করে। দেখো কি বলছে এখানে, যে একটি ভারী বস্তুকে এল দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে ঝুলানো হলো, বস্তুটিকে অনুভূমিক বরাবর ভি নট বেগ দেওয়া হলো, সুতাটি কোনো এক অবস্থায় ঢিলা হয়ে গেল এবং বস্তুটি পরাবৃত্তাকার পথে চলতে শুরু করলো। যদি বস্তুটি ঝুলন বিন্দু দিয়ে যায় তবে ভি নটের মান নির্ণয় করো। ঠিক আছে, সো এখন এমন একটা সিচুয়েশন তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে তাকে অনুভূমিক বরাবর ভি নট বেগ প্রদান করলো। তাহলে বস্তুটা বৃত্তাকার পথে চলার কথা, তো একটা জায়গায় যাওয়ার পরে সে হয়তো এনাফ টান পাচ্ছে না, সেই জন্য সুতা ঢিলা হয়ে গেছে। অর্থাৎ তখন ঢিলা হয়ে যাওয়া মানে হচ্ছে সুতার টানটা তখন শূন্য। এই যে এই হচ্ছে মনে করে সেই অবস্থানটা যেখানে সে সুতার টান পাচ্ছে না। সুতার টান না পাওয়া আর সুতা ঢিলা হয়ে যাওয়া ব্যাপারটা কাইন্ড অফ একই কথা। ঠিক আছে, এখন এর পরবর্তীতে কী হচ্ছে দেখো, সুতা ঢিলা হয়ে যাওয়ার পরে বস্তুটি পরাবৃত্তাকার পথে চলা শুরু করে। ঠিক আছে, তাহলে পরাবৃত্তাকার পথে চলা মানে কি? পরাবৃত্তাকার পথে চলা মানে কিন্তু একটা বস্তু এক প্রজেক্টাইল মোশনে চলছে, তাই না? কারণ দেখো এখানে যখন সে ঢিলা হয়ে গেছে তখন কিন্তু সে আর সুতার টান পাচ্ছে না, তখন কিন্তু সে আর বৃত্তাকার পথে যাচ্ছে না, পরাবৃত্তাকার পথে যাচ্ছে। তাহলে তখন কিন্তু সে একটা প্রাসের গতিতে চলবে। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ যাওয়া শুরু করি। সার্কুলার মোশনের আলোচনা থেকে আমরা কিছু ইনফরমেশন পাবো। দেখো শুরু করে একদম নিচে থেকে একদম পি পয়েন্ট পর্যন্ত সে কিন্তু বৃত্তাকার গতির অংশ। তাহলে একদম পি পয়েন্টে আমরা যদি বলে দিই যে পি পয়েন্টে তার ব্যাগটা হচ্ছে এই যে ব্যাগটা, এই ব্যাগের মান হচ্ছে মনে করো ভি, তাই না? তাহলে এই যে ভি ব্যাগটা, এটা কিন্তু বৃত্তাকার গতির একদম লাস্ট মোমেন্টের ভেলোসিটি, একদম শেষ মুহূর্ত। এর পরবর্তী অংশে কিন্তু সে আর বৃত্তাকার গতির অংশ নাই, তার পি পয়েন্ট পর্যন্ত সে বৃত্তাকার গতিতে আছে। তাহলে আমরা বললাম এই জায়গার গতি হচ্ছে বা ব্যাগ হচ্ছে ভি। ওকে, তাহলে খেয়াল করো এই পি পয়েন্ট পর্যন্ত সে তো বৃত্তাকার গতিতে আছে, তাহলে পি পয়েন্টে অবশ্যই তার কেন্দ্রমুখী বল একটা আছে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান আসে কই থেকে? কেন্দ্রমুখী বলের যোগান আসে সুতার টান থেকে এবং ওজন থেকে। তো খেয়াল করো যেহেতু এই জায়গাটাতে পি পয়েন্টে আমার সুতা ঢিলা হয়ে গেছে, তার মানে এখানে সুতার টান নেই। তাহলে কই থেকে আসবে কেন্দ্রমুখী বলের যোগান? সেটা আসবে ওজন থেকে। ওজন তো আমরা জানি একটা উলম্ব বল, একদম ওয়াইঅক্ষ বরাবর নিচের দিকে কাজ করবে। তাহলে এই যে ওজন এমজি, এর কেন্দ্র বরাবর যে উপাংশটা সেটাই কিন্তু আমাদেরকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে আমরা প্রথমে প্রমাণের জন্য, প্রমাণের সুবিধার্থে এই যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণটাকে ধরে নিলাম থিটা। অর্থাৎ আমাদের সুতাটা এই মুহূর্তে উলম্ব রেখার সাথে থিটা কোণে আছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটাও বলা যায় যে এটা হচ্ছে থিটা, কারণ এটা একান্তর কোণ। তাহলে দেখো কেন্দ্র বরাবর ওজনের উপাংশ কতটুকু? কেন্দ্র বরাবর ওজনের উপাংশ হচ্ছে এম জি কস থিটা। তাহলে এটা আশা করি বুঝতে পারছো সবাই যে আমাদের কেন্দ্রমুখী বলের যোগান আসলে আসতেছে এম জি কস থিটা থেকে। তো এটা আমরা লিখে ফেলি এখানে যে এম জি কস অফ থিটা সমান এম ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই ব্যাসার্ধটা কত? সুতার দৈর্ঘ্য তো এখানে ব্যাসার্ধ, তাহলে এল লিখে ফেললাম। দুই সাইড থেকে এম এম কাটা যায়, তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে ভি স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু জি এল কস থিটা। এটাকে আমরা একটা সুন্দর বক্সের ভিতরে রেখে দিই, পরবর্তীতে হয়তো এটা আমাদের কাজে লাগবে। ওকে, সো বৃত্তাকার গতি থেকে এই অংশটা আমাদের কাজে লাগানো লাগবে। সো এরপরে আসবে আমাদের কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি আমি আশা করি যারা কাজ ক্ষমতা শক্তি পড়ে ফেলছে তাদের মোটামুটি সবারই জানা আছে। ইভেন 9-10 অংশে কিন্তু আমাদের ওই কনজারভেশন অফ এনার্জি ব্যাপারটা ছিল, তাই না? অর্থাৎ একটা বস্তু যদি কোনো বাহ্যিক কোনো বল না থাকে ওই সিস্টেমের উপর, সেক্ষেত্রে মোট শক্তি সবসময় সমান থাকে। তার গতিশীলতার যে কোনো অবস্থায়, তার ওই একদম সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন অবস্থান পর্যন্ত সব জায়গায় তার মোট শক্তি সমান থাকে। তাহলে আমরা যদি এই বস্তুর গতিপথের ক্ষেত্রে, যে আমি যদি একদম বটম মোস্ট পজিশনকে বলি এ, আর এই যে পি পয়েন্ট পর্যন্ত হিসাব তো আমরা করতে হবে, সো এই পি পয়েন্ট পর্যন্ত আমরা যদি হিসাব করি যে শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে, তাহলে খেয়াল করো আমি যদি বটম মোস্ট এই পজিশনটাকে, এটাকে যদি আমরা বলে দিই রেফারেন্স, কারণ এখান থেকে কিন্তু বস্তুটা ভি নট বেগে চলা শুরু করছে, তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স। এই জায়গাকে যদি আমি রেফারেন্স ধরি তাহলে এই জায়গায় কিন্তু হাইটটা আমরা শূন্য ধরবো, তাই না? তাহলে এ পয়েন্টে মোট শক্তি যা, পি পয়েন্টেও কিন্তু মোট শক্তি তাই থাকবে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি। ওকে, তো আমরা এখানে এটা লিখে দিই যে আমাদের এ অবস্থানে মোট শক্তি কত? এখানে শুধুমাত্র গতিশক্তিই আছে, কারণ এ অবস্থানে তো কিন্তু বিভব শক্তি নাই, কারণ এ অবস্থানের হাইটটাকে আমরা রেফারেন্স ধরে নিলাম।
ঠিক আছে। তো এই যে হাফ এম ভি নট স্কোয়ার সমান পি বিন্দুতে তার গতিশক্তি কত, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার। এরপরে আসো পি বিন্দুতে গতিশক্তি কী হবে, এটা বুঝতে হলে তোমার একটু দেখা লাগবে যে সুতার দৈর্ঘ্য পরিমাণ আমাদের বস্তুটা উলম্বভাবে উঠেছে, তারপরে কতটুকু উঠেছে একটু খেয়াল করলেই বুঝবা। এই যে এতটুকু উঠেছে, এই যে, তাহলে এই পরিমাণটা আসলে কত? ভালো করে যদি দেখো সুতার দৈর্ঘ্য তো এল, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই পরিমাণটা কী হবে, এটা হবে এল কস থিটা। এই যে এল কস থিটা আর এই যে এল, এই দুইটা মিলেই কিন্তু আমার বস্তুটার উলম্ব সরণ, তাই না? কারণ বিভব শক্তি হিসাব করার ক্ষেত্রে, অভিকর্ষীয় বিভব শক্তি হিসাব করার ক্ষেত্রে কিন্তু আমাদের এম জি ইন্টু উলম্ব সরণটা আসে, তাই না? তাহলে আমরা এখানে লিখব এম জি ইন্টু উলম্ব সরণ কি, এল প্লাস এল কস থিটা, যেটাকে একটু সুন্দর করে এম এল কমন নিয়ে ওয়ান প্লাস কস থিটা বলা যায়। হ্যাঁ, একটু খেয়াল করো এখানে এম 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 সবগুলো থেকে কাটা যাচ্ছে, আমরা আমাদের হিসাবের সুবিধার্থে উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করি। দেখো কি আসে, ভি নট স্কোয়ার্ড ইকুয়াল টু এই দুই আর ওই দুই কাটা, তাহলে কী থাকবে, ভি স্কোয়ার্ড প্লাস টু জি, আমি একবার এখন ভেঙে দিই, টু জি এল প্লাস টু জি এল কস থিটা। এখন আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে, এই যে আমাদের প্রথম ইকুয়েশন ইকুয়েশন ওয়ান, সেটার থেকে পাওয়া ভি স্কোয়ার সমান জি এল কস থিটা আমরা এখানে বসিয়ে দেব। তো দেখো বসালে কী আসে, এখান থেকে আমরা পাচ্ছি ভি নট স্কোয়ার্ড সমান জি এল কস থিটা প্লাস টু জি এল প্লাস টু জি এল কস থিটা। তাহলে দেখো এই জিএল কস থিটা আর এই টু জিএল কস থিটা মিলে হয়ে যাবে থ্রি জিএল কস থিটা, তো আমাদের আনসার আসবে টু জি এল প্লাস থ্রি জি এল কস থিটা, ভি নট স্কোয়ার সমান এটা। অনেককেই ভাবতে পারো যে এই তো আমাদের ভি নট চলে আসছে, ভি নটের রাশিমাল আমরা পেয়ে গেলাম, এখানে ভি নট সমান রুট ওভার টু জি এল প্লাস থ্রি জি এল কস থিটা বললেই আনসার হয়ে গেল, বাট ব্যাপারটা মোটেও তা না, কারণ তোমাকে কিন্তু প্রশ্নের মধ্যে থিটা বলতে কিছু বলে নাই, থিটা কিন্তু তুমি নিজে ধরছো, এটা মাথায় রাখা লাগবে। যা তুমি নিজে ধরছো তাকে কিন্তু তুমি প্রমাণের মধ্যে বা আনসারের মধ্যে নিয়ে আসতে পারবে না, তোমাকে প্রশ্নের মধ্যে কিন্তু জাস্ট দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে ভি নট, যেটা বের করতে বলছে, তাই না? তাহলে গিভেন ইনফরমেশনের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে এল, তাহলে তোমার আনসারের মধ্যে এল ভিন্ন, কিন্তু এল ছাড়া কিন্তু কোনো এক্সট্রা কোনো ভেরিয়েবল নিয়ে আসার সুযোগ নেই, তাই না? তাহলে আমাদের এই জিনিসটাকে ফার্দার নিয়ে যাওয়া লাগবে, তখন কাজে লাগবে আমাদের প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট, ঠিক আছে? তো আমরা শুরু করি, খেয়াল করো আমাদের এই যে আমাদের বস্তুটা সুতা ঢিলা হয়ে যাওয়ার পরে পরাবৃত্তাকার পথে চলা শুরু করছে না, পরাবৃত্তাকার পথে যে চলছে এটা কিন্তু আসলে একটা প্রজেক্টাইল মোশন। তাহলে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা লাগে, কত বেগে নিক্ষেপ করছে এবং কত কোণে তাকে নিক্ষেপ করছে অনুভূমিকের সাথে। তো একটু যদি ভালো করে কেউ জ্যামিতিটা বুঝে থাকো, তাহলে এটা যদি থিটা হয়, এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে ওই কোণটা কত হবে, 90 মাইনাস থিটা। আমি এখানে এসব বুঝিয়ে সমানষ্ট করতে চাচ্ছি না, তারপরে হালকা বুঝিয়ে দিচ্ছি। দেখো যেহেতু পি বিন্দুটা হচ্ছে আমার বৃত্তাকার গতির একদম লাস্ট মোমেন্ট, তাইলে এইখান পর্যন্ত বলা যায় যে বস্তুর রৈখিক বেগ ব্যাসার্ধের সাথে লম্বভাবে আছে, কারণ আমরা জানি বৃত্তাকার গতিতে আমাদের রৈখিক বেগ ব্যাসার্ধের সাথে লম্বভাবে থাকে, তাই না? অথবা কেন্দ্র বরাবর দিকের সাথে আমাদের রৈখিক বেগ লম্বভাবে থাকে। তাহলে এখানেও সেম কথা, পুরোটা 90 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণটা কী হবে, 90 মাইনাস 90 মাইনাস থিটা, সেটা হয়ে যাবে থিটা। তাহলে এটা হয়ে গেল কি, একটা থিটা কোণে নিক্ষিপ্ত, ভি বেগে থিটা কোণে নিক্ষিপ্ত একটা প্রাসের মতো, তাই না? তাহলে এখন আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করব। প্রাসের ক্ষেত্রে আমাদের দুইটা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, উলম্ব সরণ আর অনুভূমিক সরণ দুইটাই আমাদের কাজে লাগানো লাগবে। খেয়াল করো এই যে আমার বস্তুটা ফাইনালি ঝুলন বিন্দু দিয়ে যায়, ঝুলন বিন্দু মানে আসলে কোনটাই, যে পয়েন্ট থেকে আমি তাকে ঝুলাইছি সেই পয়েন্ট দিয়ে এসে যাবে আসলে। তাহলে খেয়াল করো এই ঝুলন বিন্দু দিয়ে যখন সে যায়, যখন সে ঝুলন বিন্দু অতিক্রম করে, তখন তার অনুভূমিক সরণটা অ্যাকচুয়ালি কতটুকু, তখন তার অনুভূমিক সরণটা খেয়াল করো সে কিন্তু শুরু করছে এই জায়গা থেকে। তাহলে এই জায়গা থেকে এই যে এই পরিমাণটাই কিন্তু তার হচ্ছে অনুভূমিক সরণ। তাহলে অনুভূমিক সরণে আমার কী লাগে, অনুভূমিক বরাবর বেগ অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগ লাগবে, তাই না? এখন অনুভূমিক বরাবর সরণটা কতটুক সেটা কিন্তু খুব ইজিলি বলতে পারবা। এই পরিমাণটা যদি হয় এল কস থিটা, এটা যদি হয় আমার এল কস থিটা, তাহলে এটা কী হবে, এটা হবে এল সাইন থিটা। একটু ত্রিকোণমিতি খাটাও, দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো আমরা বললাম আমাদের অনুভূমিক সরণ এল সাইন অফ থিটা সমান এক্স অক্ষ বরাবর বেগ, যেটা হচ্ছে ভি কস থিটা। দেখো বেগ হচ্ছে ভি, কোণ হচ্ছে থিটা, তাহলে অনুভূমিক বরাবর বেগ বা এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি কস থিটা ইনটু টি, তাই তো? এটাকে আমরা রেখে দিলাম। এখন আসো উলম্ব সরণে। দেখো তো পি পয়েন্ট থেকে স্টার্ট করার পরে যখন সে ঝুলন বিন্দু দিয়ে অতিক্রম করে, তখন তার উলম্ব সরণটা কতটুকু, সেটা কিন্তু সিম্পলি এল কস থিটা। দেখো আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, আমরা যখন একটা প্রাসকে এইভাবে নিক্ষেপ করতাম একটা উঁচু জায়গা থেকে,
তখন কিন্তু তার সরণ হিসেবে আমরা জাস্ট ওই জায়গা যে জায়গা থেকে তাকে নিক্ষেপ করছি সেই জায়গার হাইটটাকেই সরণ ধরতাম, অবশ্যই নেগেটিভ কারণ সে নিচের দিকে নামছে। তাহলে তার ইনিশিয়াল পজিশন ওয়াই অক্ষ বরাবর এবং ফাইনাল পজিশন ওয়াই অক্ষ বরাবর এই দুইটার মধ্যবর্তী দূরত্বটাই কিন্তু সরণ হিসেবে কাউন্ট হয়, এখানেও তার ব্যতিক্রম না। দেখো ইনিশিয়াল পজিশন হচ্ছে পি আর ফাইনাল পজিশন হচ্ছে আমাদের এই ঝুলন বিন্দুটা, তাইলে উলম্ব সরণ কতটুকু? এল কস থিটা, এবং যেহেতু সেটা নিচের দিকে সো আমরা কী লিখবো? সাইন কনভেনশন মেনে চলে মাইনাস এল কস থিটা। তাহলে ওই যে মাইনাস এইচ সমান ইউটি মাইনাস হাফ জিডি স্কোয়ার সূত্র ছিল আশা করি মনে আছে তোমাদের, তো সেই সূত্র আমরা ফলো করবো। খেয়াল করো আমার ওয়াই অক্ষ বরাবর সরণ যেহেতু নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর ব্যাকটা লাগবে, সেটা কি? দেখো এই যে ভি এর ওয়াই অক্ষ বরাবর রূপাংশটা কি? সেটা হচ্ছে ভি সাইন থিটা। তো আমরা এখানে লিখে দিই ভি সাইন থিটা। এটা কেন পজিটিভ? কারণ এটা উপরের দিকে, কারণ আমরা নিচের দিকে নেগেটিভ ধরছি উপরের দিকে পজিটিভ ধরছি। তাহলে ভি সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি অফ টি স্কোয়ার। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আসো আমরা এই দুইটা সূত্র থেকে কিছু একটা বের করি। দেখো আমরা এখানে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটা সম্পর্ক নিয়ে আসতে চাই যেখান থেকে আমরা থিটাটার একটা ব্যবস্থা করে ফেলতে পারি, তাই না? সেই কারণেই কিন্তু আমাদের প্রজেক্টাইল মোশনে আসা, নাহলে কিন্তু অলরেডি আমাদের আনসার শেষ ছিল। তো দেখো এখন আমরা এখান থেকে থিটা নিয়ে কী করতে পারি? দেখো তো এখান থেকে বলা যায় টি সমান এখান থেকে বলা যায় এল সাইন অফ থিটা ডিভাইডেড বাই ভি কস থিটা। এই যে টি এর একটা মান আমরা পেয়ে গেলাম এখান থেকে, সেটা আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দিব। তাহলে কী আসি খেয়াল করো, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এল কস থিটা সমান ভি সাইন অফ থিটা ইন্টু টি এর জায়গায় আমরা কী বসাবো? ওই যে এল সাইন থিটা ডিভাইডেড বাই ভি কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানে আবার ওই একই জিনিসের উপর স্কোয়ার হবে আর কি। এটা হবে এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন আসো একটু আমরা হিসাব নিকাশ করি এখানে। যে দেখো এখানে ভি ভি কাটা যায়, তাই না? দেখো সবগুলো টার্মে কিন্তু এল আছে, তো সবগুলো টার্মে যদি এল থাকে এল তো কাটা যাবে, তাই না? তাই ধরো এল এল আর ওইখান থেকে এল স্কোয়ার একটা এল কাটা যাবে, তাই তো? এখন এখান থেকে আমরা উভয় পক্ষকে কস থিটা দ্বারা যদি গুণ করি তাহলে কী হয় একটু ভালো করে খেয়াল করো। গুণ কেন করবো একটু দেখো, এখানে আমার কস থিটা আছে, যদি কস থিটা দ্বারা গুণ করি এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, মাইনাস অবশ্যই আছে এখানে, আর এখানে কস থিটা কাটা যাবে, পরে থাকবে কি সাইন থিটা মিলে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা কস থিটার মধ্যে কিন্তু কস স্কোয়ার থিটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, ওই সম্পর্ক আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তো আমরা এখন উভয় পক্ষকে কস থিটা দ্বারা গুণ করি তাহলে কী হয় দেখো, মাইনাস কস স্কোয়ার থিটা, কালিটা মনে হয় একটু বেশি গাঢ় হয়ে গেছে, মাইনাস কস স্কোয়ার থিটা এই পাশে আসো, কস থিটা এই কস থিটাকে কেটে ফেলবে, তাহলে আমাদের এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখান থেকে খেয়াল করো একটু নিচে ভি স্কোয়ার আছে না, এখানে আমরা আগে থেকে কিছু ব্যবস্থা করিনি, এখানে তো এল আছে, এল সাইন স্কোয়ার থিটা, তাই না? ওকে একটু দাঁড়ো, এল সাইন স্কোয়ার থিটা সাথে একটা জি আছে, জি এল সাইন স্কোয়ার থিটা, আর নিচে একটু খেয়াল করো টু আছে, ভি স্কোয়ারের জায়গায় কী বসানো যায় বলো তো? এই যে দেখো ভি স্কোয়ারের ওই মানটা এখনও কাজে লাগবে আমাদের, সেটা হচ্ছে জি এল কস থিটা। তো এই যে আমরা এখানে ভি স্কোয়ারের জায়গায় জি এল কস থিটা বসিয়ে দিলাম, সাথে এই কস থিটা তো আসি, ও বাই দ্য ওয়ে আমরা যে কস থিটা দিয়ে গুণ করছিলাম ওই পক্ষকে সেটা দ্বারা গুণ করার ফলে কিন্তু এই কস স্কোয়ার থিটা হয়ে গেছিলো কস থিটা। তাহলে ওই কস থিটা আর এখনের এই যে ভি স্কোয়ারকে ভাঙানোর পরের কস থিটা সেটা কিন্তু আমার মিলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা। ওকে, আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। এখন দেখো আমরা এই মাইনাস কস স্কোয়ার থিটাকে যদি এই পাশে নিয়ে আসি হয়ে যাবে প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে একটু খেয়াল করো এই যে এখানের জি এল, এখানের জি এল কাটা যায়, সাইন স্কোয়ার থিটা বাই টেন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান হয়ে গেলো টেন স্কোয়ার থিটা, সো এখানে আমরা কী পাচ্ছি টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু, তাই না? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান তো টেন স্কোয়ার থিটা, তাহলে এই যে মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টুকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওভারঅল কী হয় খেয়াল করো, টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু সমান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে ওয়ান, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি টেন স্কোয়ার থিটা সমান টু। যদি তোমার পরীক্ষায় ক্যালকুলেটর থাকে তখন তো তুমি ইজিলি টেন থিটার থেকে থিটার মান বের করে এখানে থিটা বসিয়ে দিবে আনসার চলে আসবে, বাট এটা যদি ক্যালকুলেটর ছাড়া কিছু হয় সেক্ষেত্রে দেখো কী করতে হবে, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টু, আমরা এখান থেকে পাচ্ছি সেক থিটা সমান রুট ওভার থ্রি, সেক থিটা সমান যদি রুট ওভার থ্রি হয় কস থিটা সমান কী হবে, এটা হবে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি।
তাই না? এখন এই যে cos theta সমান 1 divided by root over 3 সেটা যদি তুমি এখানে বসিয়ে দাও তুমি একদম ফাইনাল আনসারটা পেয়ে যাচ্ছ, তাই না? ফাইনাল আনসারটা কি হবে খেয়াল করো, এখান থেকে আমরা পাচ্ছি v not squared সমান 2gl plus 3gl into cos theta জায়গায় 1 by root 3, তাহলে এই যে root 3 3 কে কেটে কি বানিয়ে দিবে root 3, তাই না? তো আমি এই জায়গাটা একটু মুছে দিই, একদম পারফেক্টলি কারেক্ট করে দিই আনসারটা, এখনও আনসার হয়ে গেছে বাট সুন্দর করে আনসার করা লাগবে আর কি। এটা হয়ে যাবে রুট থ্রি, তাই তো? এটা হয়ে যাবে রুট থ্রি, তাহলে রুট থ্রি জিএল, তাহলে টু জিএল প্লাস রুট থ্রি জিএল, তাহলে এখান থেকে আমাদের কী কমন যায় বলো তো? এখান থেকে আমাদের কমন যায় জিএল। আমি এই জায়গাটাকে একটু ছোটো করে ফেলি, ওপস, এই যে আমরা এখান থেকে ভি নট স্কোয়ার ভি নট সমান লিখে দিতে পারি রুট ওভার রুট ওভার জিএল, তো ভিতরে কমন তাই না, জিএল কমন, তাহলে ভিতরে কী থাকবে টু প্লাস রুট থ্রি। এই হচ্ছে তোমার ভি নটের আনসার, এটাই হচ্ছে তোমার ভি নটের মান, যে তুমি যদি এই বেগে একটা বস্তুকে অনুভূমিকভাবে অনুভূমিকভাবে কী করো ইনিশিয়েট করো, তাহলে সে কোনো একটা জায়গায়, এই যে কোনো একটা জায়গায় গিয়ে এমনভাবে সে ফিরে আসবে যাতে করে সে কেন্দ্র দিয়ে অথবা ঝুলন বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তোমার যদি ওই তিনটা কনসেপ্ট, সার্কুলার মোশন, কনজারভেশন অফ এনার্জি, প্রজেক্টাইল মোশন, এই তিনটার কোনোটাতেও একটু প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমার এই প্রবলেম বুঝতে একটু কষ্ট হবে। সো আমি তোমাকে বলবো তুমি ওই কনসেপ্টগুলোর ভিডিও একটু ভালোমতো দেখে আসো, তাইলে এইগুলা ভালোমতো বুঝতে পারবা, ঠিক আছে? সো আর যারা বুঝছো তারা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা, আর পরবর্তীতে আমি কোন টপিক নিয়ে কথা বলে তোমাদের সুবিধা হয় সেটা নিয়েও একটু আমাকে বলতে পারো কমেন্টে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।